এমন এমন উপকার করেছেন, আমি আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিলেও এমনি মহোদয় ঋণ শোধ করতে পারবো না। কাজে আমার কথা নাই বলি, আমি তো কাঁদি উনার জন্য দোয়া করি। আপনারা আমাকে আওয়ামী লীগ বলেন, আরও কিছু বলেন, আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন পর্যন্ত এমপি মহোদয়ের জন্য দোয়া করব। আমি মরলেও শান্তি পাবো যেদিন নিজামুদ্দিন হাজারি এমপি মহোদয়ের গাড়িতে মন্ত্রীর পতাকা উড়বে। কোনোভাবে ইসলামের নাম নিয়ে কেউ যেন কোনো খারাপ চিন্তা মাথায় নিয়ে কেউ যেন আতঙ্ক ছড়াইতে না পারে, গুজব ছড়াইতে না পারে, কেউ যেন কোনোরূপ সন্ত্রাসের দিকে ঝুঁকতে না পারে, সেই দিকে আপনারা খেয়াল রাখতে পারেন। যে গাইবালা তো দুধবালা, হ্যাঁ মাবালা তো জি, একটা কথা আছে, আমাদের যেহেতু মূল কান্ডারই ভালো, পিছের গুলা ভালো না হয়ে কোনো উপায় নাই, ঠিকটা বেঠি। আমাদের মাননীয় এমপি মহোদয় যেই আদর্শ, যেই শৃঙ্খলা, যে শান্তি বিরাজের উদ্দেশ্যে নিরলসভাবে তিনি ফেনীতে কাজ করে যাচ্ছেন এবং আলেম ওলামাদেরকে কী পরিমাণ যে উনি সম্মান করে সেটা বলতে পারবো না। আমি ব্যক্তি মাহমুদুল হাসানের কথা নাই বললাম, কারণ আমার উপর একটু বেশি আন্তরিকতা, বেশি মহব্বত, ভালোবাসা। এমন এমন উপকার করেছেন, আমি আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিলেও এমপি মহোদয় ঋণ শোধ করতে পারবো না। কাজে আমার কথা নাই বলি, আমি তো কাঁদি উনার জন্য দোয়া করি। আপনারা আমাকে আওয়ামী লীগ বলেন, আরও কিছু বলেন, আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন পর্যন্ত এমপি মহোদয়ের জন্য দোয়া করব। এবং যে সমস্ত ভাইয়েরা আওয়ামী লীগ করে কিন্তু আমাদেরকে ভালোবাসে, আলেমুল আমাদেরকে ভালোবাসে, কৃতজ্ঞতা স্বরূপ আমি তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাদেরকে যেন নেকায়াত দান করে, দেশবাসীর সেবা করার জন্য, আলেমুল আমার সেবা করার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। তার সাথে সাথে আমাদের জেলা প্রশাসক মহোদয়, আমাদের এসপি স্যার এবং সাংবাদিক ভাইয়েরা, সমাজের বিভিন্ন সেক্টরে এক একজন এক একভাবে সেবা করতেছে, সকলের জন্য দোয়া, সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক। ফেনী যেন একটা শান্তির নগরী হয়ে থাকে। তবে কার উশিলায় সিন্নি খাইলাম মোল্লা চিনলাম না, যার উশিলায় ফেনী আজকে শান্ত। আমি বড় মসজিদের ইমাম ছিলাম, খতিব ছিলাম, টাং রোডে বাইরেতে ভয় পাইতো, কারণ এদিক ওদিক যুদ্ধ। সেই সময় যদি আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেছেন, আজকে রাত 12টা বাজে, আমার পরিবার, আমার মেয়ে, আমার স্ত্রী নিরাপদে ফেনী শহরে বের হয়। সেই নিরাপদ কার উশিলায়, তাকে ভুলে গেলে তো চলবে না। আমার শেষ অনুরোধ, আপনারা ওনাকে ভুলবেন না, আপনারা ওনাকে স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। তাইলে রসুলের হাদিস, ওই কৃতজ্ঞতা আদায় হবে যিনি মানুষের প্রতি কৃতজ্ঞ, মানুষের অবদান এহসানের প্রতি কৃতজ্ঞ, তিনি আল্লাহর প্রতিও কৃতজ্ঞ। কাজে আমরা কৃতজ্ঞ হতে চাই, অকৃতজ্ঞ হতে চাই না। আগামী দিনে আমাদের মাননীয় এমপি মহোদয় তিনি যেন আবার পুনরায় এমপি নির্বাচিত হয়ে তিনি যেন আরও বেশি সম্মান, আরও বেশি মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারেন। আমি মরলেও শান্তি পাবো যেদিন নিজামুদ্দিন হাজারি এমপি মহোদয়ের গাড়িতে মন্ত্রীর পতাকা উড়বে, সেই দিন আমি মরেও শান্তি পাবো। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ কবুল।